দিদি বলছি যে ঘাটে দেখা গেলো যে আপনার বাচ্চাকে স্নান করালেন এই ঠান্ডার মধ্যে, কারণটা কি বলেন তো? আমি আগের বছর এসে মানুষ করেছিলাম যে আমার যদি একটা বেবি হয় তবে আমি তার কাছে আমার প্রথম চুল ওর কাছেই নামাবো, ঠাকুরের কাছেই দেবো, দান করবো, তার জন্যই ওর চুলটা এবছর আমি নামালাম। ঠান্ডাও তো লাগতে পারতো আজকে, ভগবানের একটা মানে আমার যেহেতু বেবি হতো না তো একটা ভগবানের কাছে আমার একটা চাওয়া ছিল, যখন ওই এনেছে তো ওই সেটা দেখবে। দেখা যাচ্ছিল যখন চুলটাও কামানো হয়েছে, হ্যাঁ চুল কামানোর কারণ ওটা মানুষ ছিল, মানে হওয়ার আগে থেকেই মানুষ করেছিল। বাচ্চাটাকে দেখা যাচ্ছে খুব কান্নাকাটি করছিল, হ্যাঁ ওটা আমি ছিলাম না সামনে তাই কাছে, এখন তো চুপ হয়ে গেছে। এটা কি আপনাদের আপনার আগের থেকেই মানুষ? হ্যাঁ আমার আগের থেকে, মানে বাচ্চা হওয়ার আগে থেকে? হ্যাঁ। কেন মানুষটা করার কারণটা কি? অনেক বছর হয়েছে মানে মানে সন্তান একটা মানে চাইছিলাম, হচ্ছিল না তার জন্যই মানুষ করেছিলাম, যদি হয় তবে আমি চুলটা দেবো। কতটা বিশ্বাস করে? আমি প্রচণ্ড বিশ্বাস করি এই ঠাকুরকে, আমি প্রচণ্ড বিশ্বাস করি। মানে এই ঠাকুরকে মানত করার ফলে আপনার এই? হ্যাঁ 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 আমি তাই মনে করি। কি বলবেন, কি বলবেন? আমি বলতে চাইছি যদি কারোর এরকম মর্ষে থাকে সে তো অবশ্যই ঠাকুরের কাছে এসে একটু মানুষ করলে পরে সে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। কোথা থেকে এসছেন? আমি তো এই এখানে আলিপুরদুয়ার জংশন থেকে আসছি। আপনার বাচ্চার বয়স 10 মাস? এই 10 মাস বাচ্চাটাকে স্নান করালেন? হ্যাঁ। স্নান কোথায় করছেন? মাথায় জল ছিল। আপনার নাম? আমার নাম টুম্পা সরকার। কোথা থেকে এসছেন? এই আলিপুরদুয়ার জংশন থেকে, শীতলা কলোনি। আপনার বাচ্চার নাম? আমার বাচ্চার নাম হচ্ছে সৌরভ সরকার। ছেলে? জলদাপাড়া রিভারাইন ইন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন, এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিং এর জন্য যোগাযোগ করুন 8250-9111-85 নাম্বারে। হ্যাঁ সারাদিন অপেক্ষা করতে থাকি যে কবে ছটটা আসবে, যে আমরা এই ছটটার মধ্যে এনজয় করবো। রাত দিন আমরা এনজয় করতে থাকি, ঠেকুয়া বানাই। আজকে আমরা অনেক মানে সকালে সকালে উঠে আসলাম, পূজার সব কিছু গুছাইলাম, অগরবত্তিগুলো জ্বালাইলাম, ভালো মতন করলাম। আমাদের ওই যে ওইগুলোই নিয়ম, যে আসা ঘাটের মধ্যে সব কিছু করা, এনজয় করা, বম ফাটানো, এগুলো গান বাজনা সব। গতকালকেও তো এসেছিলেন? হ্যাঁ কালকেও এসেছিলাম, স্নান করেছিলেন? হ্যাঁ। এই যে আপনারা যে জলের মধ্যে দাঁড়িয়ে স্নানটা করেন, আপনাদের কোনো রকম অসুবিধা? না না কোনো অসুবিধা নেই। নিয়ম রয়েছে আপনাদের? এই যে এইগুলোই নিয়ম, যে এইগুলো এসে করা আসে, আমরা আসি সব কিছু এসে করি নিয়ম। সারা বছর এই একটা দিনে? হ্যাঁ এই। কত বছর ধরে পুজো করছেন? রবীন্দ্র পল্লী। আপনার নাম? কিরণ রায়।